রেকর্ড করবো এখন থেকে। ওকে, আচ্ছা, আমাদের আমরা দুই দুই গত দুই ক্লাসে আমরা খাদ্য সম্বন্ধে পড়েছি এবং আমরা এই পুরো চ্যাপ্টারটার অনুশীলনীয় আলোচনা করেছি। আজকে আমরা পুরো চ্যাপ্টার থেকে আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করবো তোমাদেরকে, তোমরা অ্যান্সার গুলো আমাকে দেওয়ার চেষ্টা করবে। আমি যাকে জিজ্ঞেস করবো সেই কথা বলবে, বাকিরা আর কথা বলার দরকার নাই, জাস্ট ওয়েট করবে তোমার টার্ন আসার জন্য। আচ্ছা, আমরা দেখি, আমি একজন জিজ্ঞেস করি, তানভীর মাহমুদ, তুমি আনমিউট করো তোমাকে, তানভীর মাহমুদ আনমিউট করো তোমাকে। আচ্ছা বলো, আমরা খাদ্য আমাদের শরীরে প্রয়োজন কেন? কারণ খাদ্য থেকে আমরা পুষ্টি পাই। আর কি পাই পুষ্টির মধ্যে? আচ্ছা ঠিক আছে, অ্যান্সার তুমি মিউট করো, আমি আরেকজনকে জিজ্ঞেস করছি। আচ্ছা, এরপর হচ্ছে যে বলবে সে হচ্ছে রুবায়াত, তুমি আনমিউট হও রুবায়াত। হ্যাঁ, বুঝছো? এই হ্যাঁ, এবার বলো যে ও বলেছে কি, বললো খাদ্য থেকে আমরা কি পাই, কি বলেছে তুমি? পুষ্টি বলেছে, পুষ্টি হ্যাঁ পাই, পুষ্টি। হ্যাঁ, আচ্ছা, এই পুষ্টি বলতে আমরা কি বুঝতে পারছি বলো তো দেখি, রুবায়াত বলো, পুষ্টি বলতে আমরা কি বুঝতে পারছি, পুষ্টি কোনটা? এবার তোমাদের, যা হ্যাঁ খেলে আমাদের শরীর ভালো হয়, যা খেলে আমাদের শরীরের অধিকারে ভালো হয়, কি ভালো হয়? শরীর ভালো হয়, হ্যাঁ, বি ব্রেভ, শরীরে পুষ্টি ভয় হয়। পাওয়ার কিছু নেই। হ্যাঁ, যা আমাদের শরীরে, যে খাদ্য শরীরে আমাদেরকে শক্তি এবং বিভিন্ন উপাদান গুলো দেয়, সেগুলোকে আমরা শরীরের জন্য পুষ্টি বলবো, যেগুলোতে আমাদের স্বাস্থ্য ভালো হয়, আমাদের খাদ্য ঘাটতি পূরণ হয়, সেগুলো আমাদের শরীরের জন্য পুষ্টি। আমরা বুঝেছি এটা? কে বুঝেনি একটু বলতো দেখি, তোমরা হাত রেইজ করতে পারবে। আহনাব শাহরিয়ার, তুমি সোজা হয়ে বসো, নড়াচড়া করো না তো। আচ্ছা, এবার তুমি আনমিউট হও, মিউট হও রুবাইয়াত। আচ্ছা, আমরা এখন জিজ্ঞেস কর আমি এখন জিজ্ঞেস করছি খাদ্যের মধ্যে পুষ্টি উপাদান কোনগুলো। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, সবাই না, জিহা, জাহিন, জাহিন আনমিউট হয়ে বলো, খাদ্যের মধ্যে কোনগুলো পুষ্টির উপাদান, পুষ্টির উপাদান কোন কোনগুলো বলো তো দেখি, তুমি আগে আনমিউট করো। খাদ্যের মধ্যে পুষ্টি, খাদ্যের মধ্যে পুষ্টির উপাদান গুলো হলো আমিষ, শর্করা, চর্বি ও ভিটামিন জাতীয়। আর আমিষ, শর্করা, আর চর্বি, ভিটামিন ও খনিজ লবণ, ঠিক আছে? আচ্ছা দেখি এবার এদিকে কে আছে, আপতাহি নাসির, আপতাহি নাসির আছো তুমি? এই রোল না, এই নামটা আমি লিখে রাখছি, এম ভিডিও অফ করে কই চলে গেছে, নাম্বার পেজ পেজ লাগবে না, তুমি খুঁজে বের করবে, আমি তোমাকে আজকে বলে দিব না, তুমি পড়ে থাকলে তুমি জানবে কোথায় আছে। হ্যাঁ, আপনাই না, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তুমি আনমিউট হও। আমার ক্যামেরা অফ ছিল, ক্যামেরা অফ রাখতে তো আমি নিষেধ করেছি, ক্যামেরা অফ রাখবে কেন তুমি? তোমাকে বলেছি না, সবাইকে আমি ক্যামেরা অন করতে বলেছি, আমি তোমাকে দেখতে চাই তো, তোমাদের কতদিন আমরা দেখি না, তাই না? ঠিক মতো তোমরা আমাদেরকে দেখো না, কলেজে টিচার দেখে তোমার কি ভালো লাগছে না? সুতরাং নিজেকে ভিজিবল রাখো। তুমি বলো আমিষ সম্বন্ধে তুমি কি জানো, আমিষ বলতে কি বুঝি আমরা একটু বলো, আমিষ আমরা কোনগুলোকে বলবো, খাদ্যের উপাদান, পুষ্টির উপাদান তো আমিষ, আমরা এটা জানি। আপ্তাহি তাহলে টিচার, বলো, অ্যাকচুয়ালি আমি টিচার আমার অ্যাকচুয়ালি একটু ভুলে গেছিলাম, আমি তুমি বইটা খোলো, বের করো আমিষ কোথায় আছে, ভুলে ভুলে গিয়েছো কারণ তুমি পড়ো নাই। আচ্ছা, এটাকে নাসিদুল,
আপনার বইটা খুলে দেখতে থাকো, আমি নাসিরুলকে জিজ্ঞেস করছি, নাসিরুল তুমি বলো আমিষ বলতে আমরা কি বুঝি? আমিষ আমাদের রক্ত তৈরিতে ক্ষয়পূরণ এর প্রয়োজন। হ্যাঁ, একটা পয়েন্ট হলো। এবার তুমি আপনাই তুমি খুঁজে পেয়েছো? আচ্ছা, আমিষ আমাদের রক্ত গঠন, দেহের রক্ত মাংসপেশি ক্ষয়পূরণ করে আর রক্ত তৈরি করে। আচ্ছা দেখি এবার এটা এটা কে, আবরার, আবরারকে দেখতে পাচ্ছি না, একটু কাছে আসো, আলো আলোতে আসো। আবরার 17809, আবরার শুনতে পাচ্ছো আমাকে? যে আবরার তুমি আনমিউট করো নিজেকে। ইয়েস টিচার। হ্যাঁ, এবার বলো যে আমিষ জাতীয় দুটো খাদ্যের নাম বলো আমাকে। ক্যামেরা অন করা। আবরার তুমি আমাকে আমিষ জাতীয় দুটো খাদ্যের নাম বলো। আপনাই আই উইল ব্যাক টু ইউ, তো তুমি পড়তে থাকো আমিষটা। আবরার তুমি বলতে পারবে আমিষ জাতীয় খাবার? হ্যাঁ, দুটার নাম বল তো দেখি। নো টিচার, আমি পারবো না। তাহলে তুমি ওই আমিষ বের করো, বের করে পড়ো, তোমাকে আমি আবার জিজ্ঞেস করবো। এটাকে হামিম, হামিম বলো আমিষ জাতীয় দুটো খাবারের নাম বলো তো দেখি কষ্ট করে। টিচার আমি আমিষটা খুঁজে পাচ্ছি না। মিস আমি পারবো। 44 পৃষ্ঠায় আছে। মিস আমি বলবো। এই যে কথা তো বলা যাবে না, আমি যাকে জিজ্ঞেস করো সে বলবে, বাকিরা চুপ করে থাকো। তুমি খাদ্য চ্যাপ্টারটা খোলো, খুলে আমি শুনে বের করো, সহজ ব্যাপারটা তুমি তো না মানলে চলবে না। আমি কাকে, হামিম, হামিম তুমি আনমিউট হও, হামিম আনমিউট হও। হ্যাঁ বলছি, তুমি বলো আমি জাতীয় দুটো খাবারের নাম বলো। মিস পনির আর মাখন। আমিষ জাতীয় খাবার পনির আর মাখন? এই অন্যরা কথা বলবে না, আমিষ জাতীয় খাবার কি? তুমি আমিষ খুঁজে বের করো, তোমরা কেউ করো নাই, তোমাদেরকে আমি বলেছিলাম আমি জিজ্ঞেস করবো। এভরিবডি আমি পারি। আহা, আমি টিচার আমি জানি। সবার নাম্বার কেটে দিব, কেউ কথা বলবে না। সব তোমরা যারা পারলে না তারা সবাই আমিষটা ছোটস্থ মুখস্থ করে বাসায় 10 বার লিখবে, আমিষ অংশটা শুধু, ঠিক আছে? আপতাহি, হামিম, আবরার সবাই, ঠিক আছে? এখন আমাকে, আমি এভাবে তোমরা আমি বলবো আমি বলবো বলার দরকার নাই, সবাইকে আমি জিজ্ঞেস। টিচার এখানে শর্করার তো নেই, শুধু উপাদানগুলোর নাম লেখা। কি নাই শর্করার? যেমন আমিষে যেমন বৈশিষ্ট্য আছে, শর্করার তো ওরকম বৈশিষ্ট্য নাই। যেটা নাই সেটা জিজ্ঞেস করবো না, তোমার তো ওটা নিয়ে বদার হওয়ার কিছু নাই। তোমাদের ক্লাসে কি ফাইয়াদ বলে কেউ আছে? কেউ একজন বলো তো আমাকে। ইয়েস টিচার। ইয়েস টিচার। ফাইয়াদ কে? ওই সে আমাকে দেখতে হবে তাকে, আসুক দেখি। ফাইয়াদ কে? ওই ফাইয়াদ দেখি একটু। আমি তাকে পাচ্ছি না। ফায়াদ রেইজ ইউর, ফায়াদ তোমার হাত ইয়ে করো, রেইজ করো। ফায়াদ, হুই ইজ ফায়াদ? এই যে ফায়াদ পেয়েছি। ফায়াদ দেখি আমার দিকে তাকাও। ফায়াদ তুমি তোমার মাইক্রোফোন আনমিউট করো। ফায়াদ তুমি হাসছো কেন? মাইক্রোফোন আনমিউট করো ফাইয়াদ। টিচার আমার নেট একটু একটু প্রবলেম ছিল। আচ্ছা তুমি এত দেরি করে আসছো, নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাকে এত দেরি করে আসতে ঢুকতে দিতে পারবো না। আজকে আমি জাস্ট প্রথম দিন বলে ওয়ার্নিং দিয়েছি দিচ্ছি, বা নেক্সট ক্লাস থেকে তোমরা তোমাদের টাইম মেনটেন করে থাকতে হবে। এইটু অল্প সময়ের মধ্যে যদি তুমি না সময় মেনটেন না করতে পারো তাহলে তো হবে না। আচ্ছা এরপর আমরা শর্করায় আসি। প্রত্যয়, তুমি আনমিউট হয়েছো? আনমিউট তুমি প্রত্যয়।
হ্যাঁ, শর্করা জাতীয় দুটি খাদ্যের নাম বলো তো আমাকে। ধান এবং গম। আচ্ছা, তুমি মিউট হও। আচ্ছা, শাহরিয়ার কবির, শাহরিয়ার কবির তাই না? তুমি বলো আমাকে, শর্করা বলতে আমরা শর্করা কোন খাদ্যগুলোকে বলি আমরা? কেন শর্করা শর্করা আমাদের শরীরের জন্য কি উপকার করে? শাহরিয়ার কবির বলো তোমার কথা শোনা। হ্যাঁ, হ্যাঁ বলো বলো, হচ্ছে বলো, শর্করা আমাদের শরীরে যেমন কোনগুলো শর্করা খাদ্য, শর্করা কোনগুলো বলি আমরা, কে আমরা শর্করা গুলো কি আমাদের কোন খাদ্য, শর্করা খাদ্যের নাম বলো। শাহরিয়ার কবির, তুমি শর্করা পড়ো, বই খোলো, তুমি শর্করাটা পড়তে থাকো। আচ্ছা, এরপর দেখি এটা কে, জাইন, আনমিউট হও, জাইন, জাইন তুমি আনমিউট হয়ে বলো, শর্করা জাতীয় খাবারের দুটো নাম বলো। ফামি জাইন, আর কোন আর কোনগুলোর নাম জানো না, শুধু এই দুটোই বলছো সবাই, অন্য একটা ফলে খাবার নাম বলো, দেখি বলো, বই খুলে টিচার, চিনি এবং আলু, টিচার চাল আলু, চাল আলু, টিচার রুটি, ভাত। আমি তো সবাই বলি নাই, এত হইচই করছো কেন? রুটি আর ভুট্টা। আচ্ছা, ওকে, নাও নেক্সট টার্ন, যাকে তো শেষ, ফুদিও না মাইক্রোফোনে। তাহসিন, তোমাকে কি আমি জিজ্ঞেস করেছি একবার? আনমিউট হও। নাও টিচার। ওকে, তুমি আমাকে চর্বি জাতীয় দুটি খাবারের নাম বলো। চর্বি জাতীয় দুটি খাবারের নাম হচ্ছে তেল, আর একটা হচ্ছে সয়াবিন তেল। তেল তো তেলই, আরো আছে, ওগুলা বলো, কোন কোন খাবার থেকে আমরা চর্বি জাতীয় তেল, নারকেল উপাদানটা পাই? তেল, নারকেল। ওকে, তারপরে দেখি এটাকে, ওর নামটা আমি বুঝতে পারছি না, তুমি আনমিউট হও। 17918, তুমি আমাকে চর্বি জাতীয় খাদ্যর অন্য দুটো বলো, ওরা তো দুটো বলেছে, তুমি অন্য দুটো বলো, চর্বি জাতীয় খাদ্যের কোনগুলো? পনির এবং মাখন। ওকে, আচ্ছা, এছাড়াও আমাদের শরীরে আরো একটা উপাদান আছে, মূল তিনটা উপাদান ছাড়াও আরো একটা উপাদান আছে, সেই উপাদানটা কি? টিচার আমি বলি ঘি। আমি টিচার ঘি। হ্যাঁ, আচ্ছা, তুমি কথা বলো না, চুপ করে যাকে জিজ্ঞেস করো সে বলবে। আচ্ছা, আর নাহলে হাত তুলবে, হাত তুললে আমি জিজ্ঞেস করবো। সাদিদ, তুমি আনমিউট করো নিজেকে, এখন বলো, আমিষ, শর্করা, চর্বি ছাড়া চতুর্থ নাম্বারে আর কোন উপাদানটা, কোন উপাদান আছে বলো তো দেখি? ভিটামিন ও খনিজ লবণ। আচ্ছা, ভিটামিন এন্ড খনিজ লবণ কোন কোন কিসের থেকে পাই, কোন খাবার থেকে পাই আমরা, কে বলতে পারবে? হাত তোলো তো দেখি, আমি তাকে জিজ্ঞেস করবো। জাহিন তো একবার বলেছো, যে বলে নাই তাকে জিজ্ঞেস করি, কে বলে নাই, যে বলে নাই সে হাত তোলো। আহনাও, আহনা বলো, তুমি আনমিউট হয়ে বলো, আহনাও, ভিটামিন, বেগুন, লাল পেঁপে, লাল শাক, লাউ, কচু শাক। ঠিক আছে, হয়েছে, বুঝতে পেরেছি, এবার মিউট হও। সংগুপ্তা,
সংগুপ্তা আছে না, যে কি নাম, অরিত্র সংগুপ্তা, তাই না? তুমি আনমিউট আছো, তুমি আমাকে বলো তো পানি কি ধরনের খাবার, পানি আমাদের শরীরে কি কাজ করে, পানি কিরকম খাবার এটাকে বলা হয়, যদি না বলতে বই। হ্যাঁ বলো। তোমাকে আমি জিজ্ঞেস করিনি তো, ওকে বলতে দাও, বলো। সাধারণ পানি সরাসরি পুষ্টি উপাদানে পড়ে না, কিন্তু নরমাল জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পানি আমাদের। আচ্ছা, যে বললো যে আমি বলবো, সে কে, নাম বলো তো। আব্রার কই? আব্রার কই? এই যে আব্রার। এই যে টিচার। হ্যাঁ, এবার বলো তো তুমি, পানি আমাদের শরীরে কি কাজ করে? পানি আমাদের শরীরে আমাদের পিপাসা মিটায়। আর কি করে পিপাসা মিটায়? আর পানি হচ্ছে, হ্যাঁ বলো বলো, আর পানি হচ্ছে আমিষ জাতীয় খাবার। না, পানি আমিষ জাতীয় খাবার না, পানি আমাদের শরীরের পুষ্টির উপাদান নয়, পুষ্টির উপাদান পানি না, কিন্তু পানি পানি খাদ্য হিসেবে আমরা পানি আমাদের খাদ্যগুলোকে হজম এবং দেহে শোষণের কাজ করে, ওই পানি না থাকলে খাদ্য হজম হবে না, বুঝতে পেরেছ? পানিটা আসলে হজম আর দেহ শোষণের জন্য পরিমাণ মতো পানি, নিরাপদ পানি পান করতে হবে, পরিষ্কার বিশুদ্ধ পানি পান করলে ওটা আমাদের শরীরে ঘাটতি পূরণ করে, হজমে সাহায্য করে। আচ্ছা, এরপরে জিজ্ঞাসা করিনি কি, হাত তোলো তো দেখি একজনকে, যাদেরকে আমি একদমই কোনো কথা জিজ্ঞেস করি নাই। এটা কি শাহরিয়ার, কি নাম তোমার, পুরো নাম বলো আনমিউট হয়ে। এটা এটা শাহরিয়ার, টিচার মোহাম্মদ শাহরিয়ার, শুদ্ধ? হ্যাঁ শুদ্ধ, বলো সুষম খাদ্য কোনগুলো, কোন খাদ্যকে সুষম খাদ্য বলা হয়, সুষম খাদ্য কোন খাদ্যগুলোকে বলা হয় বলো। শুদ্ধ, চাল, দুধ, ঘোল, আম, কাঁঠাল, পেয়ারা, কমলা, সবই সুষম খাদ্য, সবই সুষম খাদ্য আমাদের। সুষম খাদ্য কেন, সুষম খাদ্য বলতে, আচ্ছা দেখি এটা ঋষান, ঋষান কোথায় নাই, ওয়ান সেভেন নাইন টু এইট, তুমি আসো মাইক্রোফোনের কাছে, তুমি বলো সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি, আনমিউট করো নিজেকে। সুষম খাদ্য মানে আমরা বুঝি যে যেই খাদ্যগুলো আমরা আমাদের জন্য পুষ্টিকর। আচ্ছা, সুষম খাদ্য পুষ্টিকর না। আচ্ছা আমি একটু বলি তোমাকে, বুঝে শুন নিয়ে রাখো, সুষম খাদ্য হচ্ছে সব ধরনের পুষ্টিগুণ যখন একসাথে আমরা খাদ্য উপাদান হিসেবে চার্টের মধ্যে আনবো, তখন ওই খাদ্যটাকে সুষম খাদ্য বলে। যেমন ধরো আমাদের শরীরে আমিষ দরকার, শর্করা দরকার, চর্বি দরকার, তারপর হচ্ছে খনিজ লবণ এবং ভিটামিন দরকার, এই প্রত্যেকটা খাদ্য উপাদান যখন আমরা অল্প অল্প করে সব খাদ্য নিজের শরীরে গ্রহণ করব, সেই খাদ্যটাকে আমরা বলবো সুষম খাদ্য। আমরা কি বুঝতে পেরেছি? সবাই ঘুমিয়ে যাবে না, আমি তুলবে না, পড়া ক্লাসের মধ্যে খুব বাজে অভ্যাস, এটা তো করা উচিত হচ্ছে না তোমাদের। আচ্ছা তাহলে আমাদের আজকে আমরা সুষম খাদ্য পর্যন্তই থাকি, কারণ হচ্ছে আমাদের টাইম চলে কম শর্ট হয়ে যাচ্ছে। এর পরের দিন আমরা, আমি আবার তোমাদেরকে সুষম খাদ্য থেকে বাকি চ্যাপ্টারটা প্রশ্ন জিজ্ঞেস করব, ঠোঁটস্থ মুখস্থ করে আসবে। আজকে কিন্তু বই খুলে আমি তোমাকে ইয়ে করতে দিলাম, দেখতে দিলাম, বলতে দিলাম, বাট নেক্সট ক্লাসে আমি কিন্তু বই খুলতে দিব না, তোমাকে না দেখে বলতে পারতে হবে। সবাই কি আমরা বুঝতে পেরেছি? Yes teacher, যে আমি ডাক্তার এখানে আজকে আমরা দেখতে হবে। হ্যাঁ কি বলছো টিচার? পানি টিচার বলতে চাচ্ছি যে আমি শর্করা
চর্বি ভিটামিন খনিজ লবণ পানি এগুলো সবই পড়তে হবে না? হ্যাঁ সব পড়তে হবে, কিন্তু আমরা তো সুষম খাদ্য পড়ে আসছি। হ্যাঁ সবটাই পড়তে, পুরো চ্যাপ্টার পড়তে। পানি কোন জাতীয় খাদ্য? ওকে টিচার, পানি হচ্ছে আমাদের শরীরের প্রয়োজনীয় একটা উপাদান, কোনো খাদ্য না। পানি একটা শরীরের প্রয়োজনীয় উপাদান, যেটা নাকি আমাদের শরীরে হজম করতে সাহায্য করে এবং আমাদের শরীর শোষণের হার থেকে রক্ষা করে। বুঝতে পেরেছি? ওকে, আজকে বুঝি নাই কি বলো, বার্ষিক পরীক্ষা কি স্কুল খুলে হবে? সেটা তো পরের ব্যাপার, আগে সিটি হবে। সিটি হবে সেটার জন্য আমরা প্রিপারেশন নেই। বার্ষিক পরীক্ষা কখন হবে তখন আমরা বলে দিব, ঠিক আছে? এখন ওটা নিয়ে চিন্তা করতে হবে না, সামনে আছে আমাদের সিটি পরীক্ষা, আমরা ওটা নিয়ে চিন্তা করি। আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকো।